প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 152 পৃষ্ঠার যে এখানে 7 নম্বর আইটেম রয়েছে, অর্থাৎ উন্নতি এবং অবনতি কোণ, এটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নিবে। তো পাশের চিত্রে আমরা লক্ষ্য করি, একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষভাগের দিকে তাকিয়ে আছে। দেখো, এই যে ব্যক্তিটা এখানে আছে, এটা ছিল গাছ, তার উপরের দিকে তাকিয়ে আছে। তো এখানে টার্মটা একটু উল্টো উল্টো, সেটা হচ্ছে যে উন্নতি কোণ মানে অনেকে ভাবতে পারো যে উপরের দিকে সৃষ্টি হবে, তা না। মানে একটা মানুষের আসলে উন্নতি হতে গেলে কি নিচ থেকে, হচ্ছে যে গরিব থেকে কিন্তু আস্তে আস্তে উন্নতি হয়, নিচ থেকে উপরে ওঠে। এই কারণে বিষয়টা হচ্ছে যে উন্নতি কোণটা সবসময় নিচে সৃষ্টি হবে, অর্থাৎ এই যে চোখ দিয়ে আসলে উপরের দিকে দেখছে উন্নতি করার জন্য, বিষয়টা এরকম। এই কোণটাকে আমরা বলি উন্নতি কোণ। তো এখানে বলা হলো, দেখো, ব্যক্তির দৃষ্টি রেখা চোখ বরাবর ভূ সমান্তরাল রেখা। তাহলে এই যে এটা হচ্ছে ভূ সমান্তরাল রেখা, অর্থাৎ ভূমির একটা সমান্তরাল সরল রেখা। আর হচ্ছে দৃষ্টি রেখা হচ্ছে এইটা, যেহেতু গাছের উপরের শীর্ষবিন্দুর দিকে তাকিয়ে আছে। তো এই দুটোর মধ্যবর্তী যে কোণটা, এটাকে বলা হয় উন্নতি কোণ। তো এখানে আমরা দেখো একটা সমকোণী ত্রিভুজ এটাকে কল্পনা করতে পারি, যেহেতু গাছটা একটা স্ট্রেট জিনিস। হ্যাঁ, তো এটা হচ্ছে উলম্ব রেখা, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তো এক্ষেত্রে ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী কোণকে, অর্থাৎ এই যে ভূ সমান্তরাল রেখা হচ্ছে এটা, এটা যদি আমরা মাটি ধরি, ভূমি তার সমান্তরাল সরল রেখা এটা। হ্যাঁ, আর তার দৃষ্টি রেখা, কল্পিত দৃষ্টি রেখা হচ্ছে এটা। এই দুটার মধ্যবর্তী কোণটাকে বলা হয় উন্নতি কোণ, অর্থাৎ উন্নতি কোণটা নিচের দিকে সৃষ্টি হবে, এটা মনে রাখতে হবে। আর অবনতি কোণটা সৃষ্টি হয় উপরের দিকে। তো উন্নতি কোণ এবং কল্পিত ত্রিভুজটির যে কোনো এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ত্রিকোণমিতি অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারবো। এটা আমরা অন্যান্য অঙ্কেও দেখেছি যে যখন একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহু যদি দেয়া থাকে, আর এখানে একটা কোণ যদি দেয়া থাকে, তাহলে আমরা সাইন কস ট্যান যে আমরা 6টা যে অনুপাত রয়েছে, হ্যাঁ, তার মাধ্যমে কিন্তু আমরা বাহুগুলোর অপর বাহুগুলোর পরিমাপ বের করতে পারবো। তো এবার পাশের আর একটা চিত্র লক্ষ্য করি, একটি শিশু বাসার দোতলার বারান্দা থেকে নিচে বস্তুর দিকে তাকিয়ে আছে। তাহলে উন্নতি কোণ হতে গেলে দেখো নিচ থেকে উপরে তাকাতে হবে, সেক্ষেত্রে এই ভূমির সমান্তরাল যে রেখাটা আছে আর তার দৃষ্টি রেখা যেটা উপরে তাকিয়ে আছে, তাদের মধ্যবর্তী যে কোণটা, এটাই হচ্ছে উন্নতি কোণ। আর এখানে দেখো দোতলা থেকে নিচের দিকে তাকিয়ে আছে, এরকম নিচে একটা বস্তুর দিকে তাকিয়ে আছে, তাহলে এটা হচ্ছে তার দৃষ্টি রেখা। আর ভূমি মাটিটা যেহেতু নিচে আছে, এখানে তার একটা সমান্তরাল সরল রেখা কল্পনা করা হয়, আনুভূমিক সমান্তরাল সরল রেখা, অর্থাৎ ভূমির সমান্তরাল সরল রেখা। তাহলে এখানে দৃষ্টি রেখা আর এই ভূমির সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী কোণটা হচ্ছে অবনতি কোণ, অর্থাৎ যেহেতু উপর থেকে নিচের দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে অবনতি কোণ, অর্থাৎ অবনতি কোণ সৃষ্টি হয় উপরে আর উন্নতি কোণ সৃষ্টি হয় নিচে। আচ্ছা, শিশুটির দৃষ্টি রেখা ভূমির উপর কল্পিত রেখা এবং ভূমি থেকে শিশুটির চোখ বরাবর ঊর্ধ্ব রেখা কল্পনা করলে আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। তাহলে এই যে এইখানে যদি আমরা একটা বাহু হিসেবে কল্পনা করি কাল্পনিকভাবে, তাহলে এটাও দেখো একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে, সরি, এই কোণটা হচ্ছে 100 কোণ। তো এক্ষেত্রে চোখ বরাবর কল্পিত ভূ সমান্তরাল রেখা, হ্যাঁ, তাহলে চোখ বরাবর কল্পিত যে এই যে এটা ভূ সমান্তরাল রেখা, মানে মাটির সমান্তরাল সরল রেখা, এবং দৃষ্টি রেখা হচ্ছে তার এইটা, এই দুটার মধ্যবর্তী কোণটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণের মান জানা থাকলে কল্পিত ত্রিভুজটির কোণের মান বের করে এবং যে কোনো এক বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে, ওই একই বিষয়, এখানে আমরা অবনতি কোণটার মান যদি জানি আর এখানে যে কোনো এক বাহুর যদি মানটা আমাদের জানা থাকে, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য সাইন কস ট্যান এগুলোর মাধ্যমে বের করে ফেলতে পারবো। তো এই ধরনের অঙ্ক রয়েছে, আমরা পরে দেখব। তো এখানে 7.1 একটা নির্দিষ্ট রেখার, এখানে আমরা যেমন দুইটা জায়গায় চিত্রটা দেখলাম, উন্নতি কোণ এক জায়গায় দেখলাম, হ্যাঁ, আর অবনতি কোণ আরেক জায়গায় দেখলাম। আর এইখানে দেখো একটা নির্দিষ্ট রেখার মধ্যেই, হ্যাঁ, দুইটা কোণ, অর্থাৎ উন্নতি অবনতি দুটো কোণই দেখানো হয়েছে। ধরো এ বি একটি ভূ সমান্তরাল রেখা, এই যে এ বিটা হচ্ছে ভূ, এটা আসলে ভুল ছিল, পি লেখা ছিল, এটা এ বি হবে। এ বি একটা ভূ সমান্তরাল রেখা, এ বি এর উপর ও একটা যদি আমরা বিন্দু কল্পনা করি এখানে, তাহলে দেখো পি ও বি কোণ, অর্থাৎ এই যে এই কোণটা পি ও বি, হ্যাঁ, এটা হচ্ছে উন্নতি কোণ। কেননা এখান থেকে যেহেতু এটা উপরের দিকে আমরা যদি তাকাই, যদি ভাবি যে এখান থেকে চোখ দিয়ে আমরা উপরের দিকে দেখছি, তাহলে এই ভূ সমান্তরাল রেখা আর দৃষ্টি রেখা এই দুটোর মধ্যবর্তী কোণটা হচ্ছে উন্নতি কোণ। আর এক্ষেত্রে আমরা যেহেতু উপর থেকে দেখছি না, যার কারণে এই রেখাটা নিচের দিকে, এটা হবে অবনতি কোণ। এখানে আমরা দেখলাম যে অবনতি কোণটা হতে গেলে উপর থেকে নিচের দিকে তাকাতে হয়, এখানে আমরা যদি ভাবি যে এটা উপর, হ্যাঁ, তাহলে এই নিচের দিকে তাকাচ্ছে, এরকম একটা বিষয়। আর
এটা হচ্ছে ভূ সমান্তরাল রেখা, এই দুটোর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের অবনতি কোণ। তো এখানে পি বিন্দুটি ভূ সমান্তরাল হচ্ছে এ বি রেখার উপরের দিকে অবস্থিত। পি বিন্দুটা দেখো, এই ভূ সমান্তরাল রেখা যেটা আছে এ বি, তার উপরের দিকে অবস্থিত। এখানেও দেখো উন্নতি কোণ হতে গেলে এই যে দৃষ্টি রেখা যেটা ছিল, এটা কিন্তু এই ভূ সমান্তরাল যে রেখাটা ছিল হ্যাঁ তার উপরের দিকে অবস্থিত হতে হয়। আবার যখন অবনতি কোণ সৃষ্টি হয় তখন দৃষ্টি রেখাটা হচ্ছে এটা, এটা ভূমির যে সমান্তরাল সরল রেখা আছে তার নিচের দিকে সৃষ্টি হয়। এই যে এইটা হচ্ছে অবনতি কোণ নিচে, যেটা বি ও কিউ অথবা কিউ ও বি কোণ আমরা বলতে পারি। তো এটি বিষয় যে এবি রেখার উপরের দিকে অবস্থিত, সুতরাং এবি রেখার ও বিন্দুর সাপেক্ষে, এই ও বিন্দুর সাপেক্ষে হ্যাঁ তাহলে এই পি বিন্দুটার হচ্ছে যে উন্নতি কোণ বলা হবে, এই এই বিন্দুটার ক্ষেত্রে বলা হয় পি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে পিওবি, হ্যাঁ, আর অবনতি কোণ হচ্ছে নিচেরটা যেটা হচ্ছে বিও কিউ। এই যে কিউ বিন্দুটি ভূ সমান্তরাল এবি রেখার নিচের দিকে অবস্থিত, সুতরাং এবি রেখার ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ হচ্ছে কিউ ও বি। ওকে, এবার আমরা দেখবো 8 নম্বর, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের প্রয়োজনীয়তা কি। গণিত শিক্ষক এবার সকল শিক্ষার্থীকে বললেন যে এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো ত্রিকোণমিতিক জ্ঞান আমাদের কত কাজে লাগে, কোন পরিমাপের মাধ্যমে কোনো বস্তুর অবস্থানে না গিয়েও দূরত্ব মাপা যায়, যেটা আমরা আগের পাঠে দেখিয়েছি যে গাছের উপরে না উঠেও গাছের কিন্তু উচ্চতা পরিমাপ করে ফেলেছিলাম আমরা। তো গণিতবিদদের এই আবিষ্কার ছিল একটা বিপ্লব, তাই আমরা এখানে ত্রিকোণমিতির জ্ঞান অর্জনে মনোযোগী হব। আমরা এই জ্ঞানের মাধ্যমে অনেক কঠিন সমস্যারও সমাধান করতে পারি। ওকে, এখানে দেখো একটা অঙ্ক রয়েছে যেটা সমস্যা এক, আমরা এখন এটা সলভ করব। দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা এবং সমাধান। তো সমস্যা এক, একটা মই একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে। হ্যাঁ দেখো, এই যে এটা হচ্ছে আমাদের একটা আমরা ঘরের ছাদ বলতে পারি, এখান থেকে দেখো হেলান দিয়ে একটা মই রেখে দেওয়া হয়েছে। মইটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট। ওকে, মইটা ভূমির সাথে, এই যেটা ভূমি, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ভূমি থেকে ছাদের উচ্চতা, অর্থাৎ এই যে ভূমি থেকে এটা হলো ছাদ, ছাদের উচ্চতা h, হ্যাঁ এটা ধরে নেওয়া হয়েছে, এই উচ্চতাটা চাওয়া হয়েছে। তো সুন্দর অঙ্ক দেখো, একদম আমরা প্লেনলি করে ফেলতে পারবো অঙ্কটা। এটা হচ্ছে আমাদের সমস্যা এক। তো এটা ছবি আসলে জাস্ট কাল্পনিক ভাবে অ্যাকুরেট যে মাপে আনতে হবে তা না। তো এটা ছিল আমাদের ছাদ, হ্যাঁ তাহলে এইখানে আমরা দেখো এই যে মইটা হেলান দিয়ে রাখা হয়েছিল, এই মইয়ের দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল 12 ফুট। তো এটা আমরা নামকরণ করি সি এ বি, তো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা বি সিটাকে এটা চাওয়া হয়েছে, এটাকে আমরা হাইট অর্থাৎ এইচ দিয়ে ধরলাম, যে কোনো চলক দিয়ে ধরা যাবে। তো ধরি মইটার নাম হচ্ছে এসি, তো এসি মইটির শীর্ষবিন্দু হচ্ছে সি, মানে উপরের যে বিন্দুটা, শীর্ষ বিন্দু সি এবং সি বিন্দুটি ছাদের কিনারে রয়েছে, সি বিন্দুটি ছাদের, এত কথা না লিখলে সমস্যা নেই, ছাদের কিনারে মানে কোনায় রয়েছে। এটা হচ্ছে আমাদের সেই বিল্ডিং, তার ছাদ হচ্ছে এটা, কিনারে রয়েছে। তো এখানে আমরা দেখো বিসিটাকে এইচ ধরে নেব, হ্যাঁ ধরি ভূমি থেকে, এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে ছাদের উচ্চতা, ভূমি থেকে ছাদের উচ্চতা বিসি সমান হচ্ছে এইচ। ওকে, এখন আমরা এখানে যেটা বলবো যে এই কোণটা দেখো হয় সিএবি অথবা বিএসি, মানে একে মাঝখানে রাখতে হবে। তো এখানে কোণ বিএসি সমান 45 ডিগ্রি। আচ্ছা তাহলে এবিসি দেখো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা বলবো যে এবিসি ত্রিভুজ এবিসি হতে, এখন এইখানে খেয়াল করতে হবে যে এই কোণটার দেখো যে বিপরীত বাহু হচ্ছে বিসি, আর অতিভুজ এসি, আর সন্নিহিত বাহু হচ্ছে এবি। তো আমাদের যে বাহুটা দেয়া আছে সেই বাহুটা কিন্তু অবশ্যই নিতে হবে, অর্থাৎ অতিভুজটা। আর এইখানে দেখো এই কোণটার বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি,
তো আমরা যে সূত্রগুলো পড়েছিলাম সাইন কস ট্যান, হ্যাঁ সেগুলো আমাদের এখানে প্রয়োজন হবে, বাহুর যে সূত্রগুলো পড়েছিলাম। তো সাইন থিটার সূত্র আমরা পড়েছিলাম, দেখো বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। তো কসের সূত্র কিন্তু সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে আমরা এটা যদি কস 45 নেই তাহলে এই সন্নিহিত বাহু আসবে, অতিভুজ আসবে। হ্যাঁ সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে বের হবে, একসময় সন্নিহিত বাহু বের হয়ে গেলে আমরা পরবর্তীতে এইচ এর মান অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু বের করতে পারবো, কিন্তু তাড়াতাড়ি করার জন্য এই জায়গাটা আমরা দেখো সাইন ইউজ করে করলে খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ তো এই এ কোণ বা 45 ডিগ্রি কোণটার সাথে আমরা যদি সাইন কানেক্ট করে নিই অর্থাৎ সাইন 45 ডিগ্রি, এখানে তোমরা এ কোণ লিখতে পারো, পরবর্তীতে আবার সাইন 45 লিখতে হবে। তো এটা সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তো এই পাশটা দেখো আমরা সাইন 45 যেটা আমরা মান শিখেছিলাম 1/√2 এই মানটা বসালাম, আর বিসি কে আমরা এইচ ধরেছিলাম আর এসি এর মান দেওয়া ছিল 12। তো এখন এই জায়গায় আমাদের আড়াআড়ি গুণ অর্থাৎ বজ্র গুণ করে নিতে হবে। তো এইচ এর কোণটা আমরা আগে গুণ করবো যেহেতু এটা অজ্ঞাত রাশি, সো √2 এইচ বা এইচ √2 লেখা যায়, সমান হচ্ছে 12 কে 12। তো ওকে এখন আমরা দেখো এইখান থেকে এইচ এর মানটা যদি বের করি, √2 দেখো এইচ এর সাথে গুণ আছে, এপারে গেলে ভাগ হবে, তাহলে 12/√2। তো এইটা আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করে দিই তাহলে 8.49 এরকম একটা মান আসে। তো এটা দশমিকের পরে আরো ঘর ছিল, হ্যাঁ সেক্ষেত্রে আমরা দশমিকের পরে স্ট্যান্ডার্ড হচ্ছে 2 ঘর নেয়া। হ্যাঁ তো এই 2 ঘর নিতে গিয়ে আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে তৃতীয় ঘরটা, দশমিকের পর তৃতীয় ঘরটা যদি 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে দিতে হয়, আর 5 এর চেয়ে যদি ছোট হয় তাহলে শুধুমাত্র 2 ঘর নিয়ে, দুই ক্ষেত্রেই তখন আর এক যোগ করা যায় না, দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রায় কথাটা লিখে দিতে হবে প্রায়। তো এটা আসলে আমি ক্যালকুলেটরটা সাথে নিয়ে বসিনি যার কারণে একটু ক্যালকুলেটরটা নিচ্ছি। তো এখানে আমরা দেখো 12/√2 করে তোমাদের একটু দেখাবো যে মানটা আসলে কেমন এসেছিল, আমরা একটু দেখি 12/√2। তো এই যে দেখো 8.485, তাহলে যে তৃতীয় ঘরটা দেখো 5 আসছিল যার কারণে এই 48 এর সাথে এক যোগ করে 49 করে দিতে হয়। তো এটাই হচ্ছে আমাদের এইচ এর মান অর্থাৎ দেয়ালটার ভূমি থেকে দেয়ালের উচ্চতা, অতএব এটি কিন্তু আমাদের অ্যান্সার, খুবই সহজ অঙ্ক। তাহলে ভূমি থেকে দেয়ালের উচ্চতা 8.49 ফুট প্রায়, এটাই হচ্ছে আমাদের যে 1 নম্বর সমস্যাটা ছিল, হ্যাঁ সেটার অ্যান্সার। তো এর পরবর্তীতে সমস্যা 2 যেটা আছে এটা আমরা আসলে পরের পাঠে আলোচনা করব, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।